ভিজি উত্তর মেরু-র যে দেশগুলো যেমন ফিনল্যান্ড তারপরে হচ্ছে নরওয়ে এই এই সমস্ত দেশগুলোতে ছয় মাস দিন থেকে ছয় মাস রাত থাকে তো এইখানকার মানুষগুলা মানে কিভাবে রোজাটা রাখবে কিভাবে মানে ইফতারিটা করবে মানে একটু বলিন তো भैया কুরআন হাদিস অনুসারে এইগুলা তারা করার কোনো উপায় নাই কারণ বহু দিন দিন থাকে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যে 6 মাস 6 মাসেরও বেশি থাকে রাত রাত থাকে হচ্ছে ছয় মাসের বেশি সময় রাত থাকে মানে দিন হয় খুবই অল্প সময় দিন হয় আবার দিন হইলে সেটা অনেক লম্বা দিন হয় আবার অনেক ছোট দিন হয় তো কোরআন হাদিস অনুসারে মানার কোনো উপায় নেই কিন্তু মুমিনরা আবার এটার একটা বয়ে বাইর করা ফেলেছে একটা চিপা দিয়ে একটা পদ্ধতি বাইর করা ফেলছে যে ওই পার্শ্ববর্তী দেশ যেটা যেই দেশে মুসলমানরা আছে তারা যেমন রোজা রাখে যে সময় অনুসারে সেই সময় অনুসারে রোজা রাখতে হবে এটা হচ্ছে মুমিনীয় চিপা এইটাই মানে আমরা আমরা হ্যাঁ তো মুমিন ছিলাম আমাদের মাথার ভিতরে এই সহজ কথাগুলো না ঢোকে না আমরা ঠিক বুঝতে পারি না আমরা এতটাই অন্ধবিশ্বাসী মানে সেগুলো আর কি বলবো তারপরে আরেকটা বিষয় দেখেন ভাইয়া এই যে মহান আল্লাহ তাআলা তিনি সৃষ্টির মানে সবকিছুর থেকে মহান দিন তাই না এই যে আমরা সাধারণ মানুষ যে রোবট বানাচ্ছি তাই না ভাইয়া এই এই রোবটটা আমরা যেভাবে বলতেছি মানে যেভাবে তৈরি করতেছি রোবটটা ঠিক সেই কাজ করতেছে তাহলে আল্লাহ সে সব জেনে শুনে আমাদের ভিতরে এমন মানে এত ভেদাভেদ কেন রেখে দিচ্ছে যে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এতগুলো ধর্ম কেন করছেন তিনি মানুষকে কনফিউজ করার জন্য মানে অনেকগুলো অন্ধবিশ্বাস দিচ্ছে সেই অন্ধবিশ্বাস গুলোর ভিতরে একটা অন্ধবিশ্বাস হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত অন্ধবিশ্বাস কোনটা সেটা আল্লাহ কোনো প্রমাণ দিবে না যে কোন এর মধ্যে এটা কোনো প্রমাণ নাই কিন্তু আপনার অন্ধের মতো ওই অনেকগুলো অন্ধবিশ্বাস থেকে একটা অন্ধবিশ্বাস বাছাই করে নিতে হবে কোনো প্রমাণ ছাড়া বাছাই করে নিতে হবে এবং এটা যদি ভুল হয় ওটা যদি ভুল হয় তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামি আর যদি ঠিক হয় তাহলে তো জান্নাতি এটাই হচ্ছে আমরা এমন কিছু সাধারণ মানুষরা আছি মানে এইগুলো মানে অন্ধের মতো বিশ্বাস করি এই সাধারণ লজিকটুকু মাথার ভিতরে যায় না যে মানে কেন মানে আমরা মানতেই চাই না এই কথাগুলো হ্যাঁ ঠিক আছে সাবরিনা আপু কথা কিছু বলতে চাচ্ছিলেন আমার মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যখন মানে অন্ধভাবে কিছু বিশ্বাস করে এগুলো করেকটা মেন কারণ হচ্ছে আপনার ফ্যামিলি তারপর আপনার চারপাশের ইনভায়রমেন্ট তারপর আপনি কাদের সাথে মিশছেন আপনাকে আপনি সব সময় যদি আজান শোনেন সব সময় যদি আপনার ফ্যামিলি আপনাকে ইসলামের কথা বলতে থাকে কোরআন শরীফ মোহাম্মদ শ্রেষ্ঠ এটা সেটা বলতে থাকে সব সময় যদি এই কথাগুলো আপনি শুনে বড় হন তখন কিন্তু আপনার ওগুলো যাচাই বাছাই করার অথবা ওইটা থেকে বের হয়ে মানে আলাদাভাবে চিন্তা করার ক্ষমতাটা কম থাকে এটা উইল পাওয়ারটা কিন্তু মানে খুবই রেয়ার বলবো না খুবই কম আনলেস না আপনি নিজে থেকে অথবা ধরেন কারো ইন্সপিরেশনে আপনি হঠাৎ করে একটু ভাবে চিন্তা করলেন তখন মানে আস্তে আস্তে চেঞ্জটা হয় কিন্তু আদার দেন দ্যাট এটাই নর্মাল আপনি যেভাবে বড় হবেন যে মানে পারিপার্শ্বিক অবস্থায় বড় হবেন সেটাই আপনি বিশ্বাস করবেন সেটাই আপনার কাছে নর্মাল মনে হবে জি

সেজন্য বাংলাদেশেও ধর্মান্তরা একটু অগ্রগতি পাচ্ছে আর পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে একচুয়াল সেকুলারিজম ইউরোপ কান্ট্রি আর আমেরিকান কান্ট্রির মধ্যে ফলো করা হয় আহ আমেরিকাতে ফলো করা হয় না আমেরিকাতে আমেরিকা আসলে এখন আর কোনো সেকুলার কান্ট্রি নাই তবে ইউরোপের অনেকগুলা দেশে ফলো করা হয় হ্যাঁ এই সেকুলারিজম টা যদি অ্যাকচুয়ালি ফলো করা হতো তাহলে ধর্ম থেকে মানুষ রেহাই পেত আর এটা হ্যাঁ ঠিক বলেছেন যে আমেরিকাও একটু একটু সরে আসতেছে কারণ সেখানে নিউ অনেক জায়গায় আহ দেওয়া আজান দেওয়া চালু হয়েছে আর সেটা আর আমি কিভাবে নাস্তিক হলাম সেটা ওই উনিশ বছর পর্যন্ত আমি ইসলাম ধর্মকে মানে মানতাম তারপর এই যে ভারতের নো কোশ্চার মধ্যে ভিডিওটা ভাইরাল হয়েছে 6 বছর বৈসে একটা মেয়েকে ভালো ব্যবহার করছে তো এইটা অনেক শক্ত আমি মোহাম্মদকে অনেক ভালোবাসতাম কিন্তু এখন 6 বছর বৈসে ভালো ব্যবহার কিভাবে করছে তুই সেটাই সার্চ করার জন্য আপনাদের অনেকগুলো ওয়েবসাইটই গিয়েছিলাম তারপর সংশয়ের নামে সেই ওয়েবসাইটটা ছুটে পড়ছে তো সকল কিছু আর্টিকেল আমি পড়ছি এবং ইসলামের সকল বলতো আমি জানতে পারছি তারপরও একটা মানে গড কি পাবে না সৃষ্টি কথা কিভাবে থাকে না সবকিছু কিভাবে চলছে এই সকল কিছু আহ ধর্ম খোঁজা শুরু করছে এমন একটা ধর্ম যেটা মহিলাদেরকে অ্যাকচুয়াল সম্মান দেয় মহিলাদেরকে মানে একটু উচ্চ মানে নারী পুরুষ সমান অধিকার এই রুলটা আহ হিন্দু ধর্মের প্রতি অনেক আকর্ষণ ছিল কারণ সেখানের মধ্যে দুর্গা সরস্বতী কালী লক্ষ্মী নারী জাতিকে পূজা করা হতো তো আহ অনেকগুলো কিচ্ছা কাহিনী থাকা সত্ত্বেও ওইখানের দিকে একটু আহ ভাবছিলাম কিন্তু যে মুহূর্তে জাতিবাদের কথাটা এই যে কাস্ট সিস্টেম সেটার ব্যাপারে জানতে পেরেছি সকল হিন্দু ধর্ম থেকে ও সরে গিয়েছে আর অনেক দেরি হয়ে গেছে জানতে বুঝতে যে পুরো পৃথিবীটা ইউনিভার্সটা ম্যানেজ করার জন্য যে কোনো গডের দরকার নেই তো এখন এই যে এখন আমি বর্তমান একজন নাস্তিক কিন্তু এই যে এখন রিসেন্টলি যে হামাস ইসরায়েলের মধ্যে অ্যাটেক করছে কালকে এটা বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর হতে পারে ইন্ডিয়ার উপর হতে পারে সকল মুসলিমদের দেশ হা করে তাকিয়ে রয়েছে আহ গাজওয়াহীন করার জন্য এখন কোনো সমাধান কি অ্যাকচুয়াল সমাধান কি আপনারা তো অনেক চেষ্টা করছেন এক্স মুসলিম সাহিল আহ ইন্ডিয়ার অনেক গুলো এক্স মুসলিম আছে আপনারা আছেন তো অ্যাওয়ার করার জন্য মানুষকে চেষ্টা করেছেন কিন্তু অ্যাকচুয়াল সমাধান কি যাতে আরো মানুষ জানতে পারে কোনো আলেমদের সাথে বসে ডিসকাস করা যায় কি যেমন আসাদন আর রাহুল ব্রাদার্স করছে জি ভাই ঠিক আছে আপনাকে একটু মিউট করে আপনার এখান থেকে খুবই কুকুরের শব্দ হচ্ছে আপনার এলাকার কুকুর গুলা বোধ হয় মানে রাস্তায় ঘোরাঘুরি করে এবং তারা সম্ভবত ঠিকভাবে খেতে পারে না এই কারণেই হচ্ছে যে কুকুরগুলা রাতের বেলা খুবই মানে কান্নাকাটিও করে এবং চিৎকার চেচামেচিও করে আপনি যেই কাজটা করতে পারেন আপনি দেখেন যে কুকুর কিছু খাবার দেওয়া যায় কিনা কারণ এইভাবে যদি চিৎকার চেঁচামেচি করে এটাও তো একটা মানে রাস্তার কুকুরগুলা তো আসলে খাবার দাবার পায় না তো রাস্তার কুকুর গুলাকে আসলে আপনাদের যে খাবার গুলো বেঁচে থাকে সেগুলা আপনারা তাদেরকে দিতে পারেন তাহলে হয়তো তারা চিৎকার চেঁচামেচি করবে না বা কম করবে আপনি এই জিনিসটা আগে একটু খেয়াল করেন যে আপনার পেছন থেকে প্রচুর পরিমাণে কুকুর কুকুর কান্না করছে বা কুকুর চিৎকার করছে পাওয়া যাচ্ছে এই বিষয়ে কি করা যায় সাইদ ভাই আগে এটা একটু বলেন না এখন সরি না নিশ্চই আমার কথাগুলো শুনছেন জানো না আমি মানে শব্দ শোনা গেছে এই জন্য যে বিরক্ত হয়ে বলতেছি তা না আমি আসলে এই বিষয়টা নিয়ে চিন্তিত যে আপনার এলাকার যে কুকুরগুলা সেগুলো তো খেতে পায় না তাদের তারা তো রাস্তায় থাকে তাদের তো কোনো এরকম খাবার দাবার দেওয়ার মতো কেউ নাই তাদের রিডাস্ট বিনের ময়লা লাগা থেকে কিছু খাবার দাবার খেতে হয় এখন আপনি একটু দেখেন যে তাদেরকে খাবারটা দেওয়া যায় কিনা আপনাদের মানে অবশিষ্ট খাবার যেগুলো আপনারা হয়তো ফেলে দিবেন সেগুলো তাদেরকে দেওয়া যায় কিনা আচ্ছা আচ্ছা দেখি খেয়াল কিন্তু এখন এই লাইভটা কি চালানো সম্ভব এখন আমার আনসারটা একটু

কিন্তু আসলে আমরা দেশের বাইরে থেকে দেশের বাইরে বাংলাদেশের মধ্যে যদি শুধু এতটুকু এটুকুই বলে দি যে নব মোহাম্মদ খারাপ খারাপ মানুষ ছিল এ এতটুকুই বলে দিলে এরা দাচাপাতে নিয়ে মানে কি বলবা আমরা এক মুসলিমদের জন্য এতিস্টর জন্য সবচেয়ে এটা আপনি বাংলাদেশে বসে কেন বলতে যাবেন এটা আপনার মানে কেন আপনার দরকারটা টাকা এটা বলার বাংলাদেশে একটা আমরা তো জিহাদ করতে নামিনি হ্যাঁ আমরা তো জিহাদ করতে নামিনি যে আমাদের এখন তরবারি নিয়ে রাস্তায় মাঝখানে গিয়ে আল্লাহ আল্লাহ আল্লা নাই মোহাম্মদ লুচ্চা মোহাম্মদ লুচ্চা এটা বলতে হবে তাই না আমাদের প্রয়োজন নাই যৌক্তিক আলোচনা করেন আমাদের মতো কাজ করেন আমাদের সাথে কাজ করেন তাহলে আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন নিশ্চয়ই হবে ঠিক আছে সাহেব ভাই আজকে বিদায় জানাই আপনাকে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন সবাই আচ্ছা ঠিক আছে